এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গত 11 জুন জাতীয় সংসদে আগামী অর্থ বছরের অর্থাৎ 2020-2021 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। এই বাজেট নিয়ে জনমনে বিশেষ করে অর্থনীতিবিদ, রাজনৈতিক নেতাদের এবং সাংবাদিকদের মধ্যে, ব্যবসায়ী নেতাদের মধ্যে নানা রকমের প্রতিক্রিয়া, মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ এটিকে আশাবাদী বাজেট বা সরকারের দিক থেকে বেশ একটা গণমুখী বাজেট, কিংবা যেভাবে বলে না কেন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলবার জন্য একটা বাজেট তারা বলছেন। অন্যদিকে এটিকে বলা হচ্ছে একটা, কেউ কেউ বলছেন অসাধারণ সময়ের সাধারণ বাজেট, কেউ কেউ বলছেন অস্বাভাবিক সময়ের অত্যন্ত স্বাভাবিক বাজেট। এবং এই বাজেটের মধ্যে অনেকেই মনে করেন যে কোভিড-19 পরিস্থিতি, যে পরিস্থিতির মধ্য দিয়ে গোটা পৃথিবী যাচ্ছে, বাংলাদেশ যাচ্ছে, তার কোনো প্রতিফলন ঘটেনি, প্রতিফলন ঘটেনি বলেই অনেকে আশঙ্কা আছেন যে এই বাজেটের ফলে বাংলাদেশের অর্থনীতির যে সংকট সামনে মোকাবেলা করবার জন্যে আন্তর্জাতিক সহায়তা বাংলাদেশের চাইতে হবে, বা বাংলাদেশ যেগুলোকে নেগোশিয়েট করবার চেষ্টা করছে সেগুলো হয়তো শেষ পর্যন্ত সফল হবে না, কারণ গোটা বিশ্ববাসীকে এমন একটা ধারণা দেওয়া হয়েছে যে বাংলাদেশের অর্থনীতি বেশ বেগবান গতিময় এবং কোভিড-19 তাতে কোনোভাবেই প্রভাব ফেলতে পারেনি। সব মিলিয়ে এই বাজেটের নানা দিক নিয়ে আমরা কথা বলবো। কেউ কেউ এটিকে দুর্নীতি বান্ধব বাজেটও বলা বলছেন, কেউ কেউ বলছেন যে এখানে অন্যান্য যেসব খাতের দিকে বেশি মনোযোগ দেওয়া দরকার ছিল, তার মধ্যে সামাজিক সুরক্ষা খাত, সেই জায়গাগুলো তো সেই অর্থে মনোযোগ দেওয়া হয়নি, কারণ এখানে অনেক ফাঁক ফোকর রয়েছে। স্বাস্থ্যখাতের প্রসঙ্গে এসেছে, স্বাস্থ্যখাতে খানিকটা বরাদ্দ বেড়েছে, যদিও বরাদ্দ বাড়িয়ে অর্থমন্ত্রী আবার এই প্রশ্ন তুলেছেন বরাদ্দ দিয়ে লাভ কী, কারণ স্বাস্থ্য মন্ত্রণালয় তো তার জন্য প্রয়োজনীয় বরাদ্দ ব্যয় করতে পারে না। ব্যয়ের প্রশ্ন এসেছে, ব্যয় আমরা জানি গত বছরের চাইতে শতকরা 13% বাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু ব্যয় কারা করবেন, করবেন কি না সেগুলো নিয়ে প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী নিজেই বলেছেন যারা ব্যয় করতে চান না বাংলাদেশে তারা দেশের বাইরে চলে যেতে পারেন, দেশের বাইরে গিয়ে ব্যয় করতে পারেন। আমরা এমনিতেও জানি এই সমালোচনা দীর্ঘদিন ধরে আছে যে বাংলাদেশের অর্থ দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে। অন্যদিকে আবার এ কথাও আছে, অর্থ আয় কোত্থেকে হবে, যে বাজেট বড় আকারের বাজেট, কারণ গতানুগতিক ধারায় এই বাজেটের আকারটিও বেশ বড়, সেই প্রশ্ন অর্থমন্ত্রী বলেছেন যে আগে আমরা ব্যয় করি পরে আয় কোত্থেকে হবে সেটি চিন্তা করা যাবে। অর্থাৎ আয়ের এবং আয়ের যেভাবে দেখানো হয়েছে সেটি নিয়েও নানা রকমের প্রশ্ন আছে। ইতিমধ্যেই জাতীয় রাজস্ব বোর্ড, যাদের উপরে নির্ভরতা সবচেয়ে বেশি, জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান তার উপরে যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেটি নিয়েও খানিকটা অস্বস্তির মধ্যে আছেন, সেটিও তিনি প্রকাশ করেছেন। সব মিলিয়ে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে কথা বলবার জন্যে আমাদের সঙ্গে ঢাকার গুলশানের বাসা থেকে যুক্ত হচ্ছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। আমাদের সঙ্গে ঢাকার ইস্কাটন গার্ডেনের বাসা থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক, বাংলাদেশের অর্থনৈতিক সাংবাদিকতার একজন সামনের সারির মানুষ এবং সম্পাদক জাহিদুজ্জামান ফারুক। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে, তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য, যুক্ত হবার জন্যে। ডক্টর ফাহমিদা খাতুন, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, কারণ আমরা অর্থনীতির আলোচনায় সবসময় গণমাধ্যমগুলো সিপিডি কী বলছে, বিশেষ করে বাজেট উত্তর প্রতিক্রিয়া সিপিডিটাই সবাই প্রথম জানতে চান। ইতিমধ্যে সিপিডির পক্ষ থেকে নানান আপনারা আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়াও জানিয়েছেন, একটু তৃতীয় মাত্রায় সূচনায় আপনার বক্তব্য শুনতে চাই যে এই গোটা বাজেটটিকে যদি আমি 2-3 মিনিট আপনাকে চিত্রায়িত করতে বলি আপনি কীভাবে করবেন? ডক্টর ফাহমিদা খাতুন, ধন্যবাদ জিল্লুর আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে যদি সংক্ষেপে বলি তাহলে আমরা দেখব যে বাজেটে, তবে আমি শুরুতে একটি কথা বলে নিতে চাই যে এই বছরের বাজেটটি আপনি যথার্থই বলেছেন বিভিন্ন চ্যালেঞ্জের মুখে হয়েছে, এবং এটা কোভিড কালীন বাজেট, যেহেতু এটাকে কোভিড বাজেটও বলা যায়। এই কোভিড বাজেটের মতো একটা কঠিন বাজেট আমাদের মাননীয় অর্থমন্ত্রী যে পেশ করেছেন সেই জন্য তাকে অবশ্যই সাধুবাদ জানাতে হয়। কিন্তু বাজেটে কোভিড এর কোনো প্রতিফলন নেই সেটি অনেকে বলছেন, যে বাজেটে তো কোভিড জাতীয় কিছু আছে সেটা না, কোনো সেটাই বলছি যে বাজেটের শুরুর দিকে কিন্তু উনারা কোভিড এর কথা বলেছেন, এবং তারা বলেছেন যে এখানে একটা কম্প্রিহেনসিভ প্ল্যান, অর্থাৎ একটা সার্বিক প্ল্যান তাদের আছে, সেই প্ল্যানের অংশ হিসাবে কয়েকটি কৌশলের কথা বলেছেন। সেই কৌশলগুলোর মধ্যে রয়েছে যে বিলাসিতা ব্যয় কমানো এবং সরকারি ব্যয় বাড়ানো, তারপরে বিভিন্ন ব্যবসা, ক্ষতিগ্রস্ত ব্যবসা এবং ব্যক্তিদেরকে সহায়তা করা, তারপর তৃতীয়ত হচ্ছে যে যারা দরিদ্র তাদের জন্য বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তা করা, এবং চতুর্থত বলেছেন যে বাজারে
মুদ্রা সরবরাহ বাড়ানো, এবং মুদ্রা সরবরাহটা বাড়িয়ে এমন একটা জায়গায় রাখা যাতে কিনা আপনার মূল্যস্ফীতির চাপ না পড়ে। তো এইভাবে তারা এই কর্মকৌশলের কথা বলেছেন, এবং তারপরে কয়েকটি প্রাধিকারমূলক খাতেরও কথা বলেছেন। আমরা যেগুলো বাজেটের আগে বলে আসছিলাম যে স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, কৃষি, তারপরে আপনার শিক্ষা এবং খাদ্য নিরাপত্তা, এবং তার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করা, এই সমস্ত বিষয়গুলোর গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু আবার আমি যদি দেখি যে সেগুলো বাস্তবায়ন করার জন্য কি হয়েছে, অর্থাৎ কথাকে কাজে রূপান্তর করার জন্য যেই পদ্ধতি, যেই পদক্ষেপ দরকার, অর্থাৎ অর্থ দরকার, সেখানে কিন্তু আমরা সেটা দেখতে পাই না। সুতরাং আমি বলবো যে বাজেটে আরো কিছু বলা হয়েছে। শুরুতেই বাজেটে আমরা দেখি যে আমাদের অর্থনীতির যে কয়েকটি বিষয় নিয়ে আমাদের একটা মোহ থাকে, তার মধ্যে সর্বাগ্রে আসে হচ্ছে আপনার জিডিপি প্রবৃদ্ধি, মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি, সেটা নিয়ে অনেক বিস্তারিত ভাবে বলা হয়েছে। এবং তারা সেখানে যে সমস্ত অনুমিতিগুলি ব্যবহার করেছেন, শুধু প্রবৃদ্ধি না, সেটা আমি বিস্তারিত আরো বলবো পরে, যে সমস্ত সূচকগুলি, অর্থনীতির মূল মূল সূচকগুলিকে তারা আগামী বছর যেভাবে দেখতে চান, সেগুলোকে তারা যেই লক্ষ্যমাত্রাটা নির্ধারণ করেছেন সেইটার পিছনে যে ধরনের অনুমিতি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অ্যাজাম্পশন ব্যবহার করা হয়েছে, যে সমস্ত তথ্য ব্যবহার করা হয়েছে, সেগুলো আসলে বাস্তবতার সাথে কোনো মিল নেই। এবং সেটা এখনকার 2020 অর্থ বছরের সংশোধিত বাজেটের সংখ্যাগুলিকে তারা রিভিশন করেছেন, সংশোধিত করেছেন, সেখানেও তেমন অনুমিতির একটা যে নেওয়া হয়েছে সেটার সাথেও বাস্তবতার কোনো মিল নেই, এবং আগামী 2021 অর্থ বছরে যেটা করা হচ্ছে সেটার সাথেও মিল নেই। এখানে আরেকটি কথা আমি বলতে চাই, যে এই অনুমিতিগুলো যেটাই তারা ব্যবহার করুন না, এটার মধ্যে মূল একটা অনুমিতি হচ্ছে ওনারা ভেবেছেন যে কোভিড এর কবল থেকে আমরা সহসাই মুক্তি পাবো আগামী 6 মাস 8 মাস, এবং আগামী অর্থ বছরের মধ্যে, আগামী 1 বছরের মধ্যেই আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াবে, এবং আমরা আগের মতো বিজনেস অ্যাজ ইউজুয়াল, আগের অর্থাৎ কোভিড সময় আমরা ফেরত যেতে পারবো, যেটা কিনা একেবারেই একটা ভুল অ্যাজাম্পশন। কারণ কোভিড একটি চলমান প্রক্রিয়া, কোভিডের কতদিন কোভিড আমাদেরকে ভোগাবে এবং কোভিডের ক্ষতির পরিমাণ কি হবে সেটা কিন্তু এখনো ইভলভিং, কেউ জানে না, এটা একটা অজানা বিষয়, এবং বিজ্ঞানীরাও পর্যন্ত জানছে না যারা স্বাস্থ্য নিয়ে কাজ করছেন। তো এই রকম একটা অনিশ্চিত অবস্থার মধ্যে আমরা কি করে ভাবতে পারি যে আমরা আগামী 1 বছরের মধ্যে আমরা সব ঠিকঠাক করে ফেলবো? তারা ভাবছেন যে এই যে বিভিন্ন রিকাভারি পাথ যেটা বলা হয়ে থাকে, সেই রিকাভারি পাথের বিষয়ে, অর্থাৎ আমরা একেবারে তলানিতে চলে যাব, আমাদের অর্থনৈতিক ক্ষতি হবে স্বাস্থ্য ঝুঁকির ফলে, কিন্তু আবার আমরা ঠিকঠাক মতো উপরে উঠে যাব স্ট্রেট বিষে। কিন্তু এখানে আলোচনা হচ্ছে সেটা ডাব্লিউ শেপ হবে নাকি এল শেপ হবে নাকি আপনার ইউ শেপ হবে, এগুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে, এবং পৃথিবীর কোনো দেশই কিন্তু এটা নিয়ে খুব কনফার্ম হয়ে বলতে পারছে না, খুব কনফিডেন্সের সাথে কিন্তু বলতে পারছে না। আমরা কিভাবে আসলাম সেটাই আমার প্রশ্ন হচ্ছে, আমার প্রারম্ভিক বক্তব্য এটাই। আমি যেগুলো বললাম, আমি যে আরো আরো বিস্তারিত আপনাকে শুনবো। মিস্টার জাহিদুজ্জামান ফারুক, যে পরিস্থিতির মধ্যে কোভিড-19 কথা ডক্টর ফাহমিদা খাতুন বলছিলেন, একটা অনিশ্চিত পরিস্থিতি, একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই, কেউই জানে না, বাংলাদেশ তো জানেই না, কেননা বাংলাদেশ এখন ধীরে ধীরে পরিস্থিতিটা খারাপের দিকে যাচ্ছে, ইতিমধ্যেই চীনকে, যেখান থেকে শুরু হয়েছিল সেই চীনকে টপকে গেছে, এবং কোভিড-19 তো আসলে যারা এই বাজেট প্রণয়ন প্রক্রিয়া পাশের সঙ্গে যুক্ত তারাও আক্রান্ত, অন্তত 7 জন সংসদ সদস্যের কথা আমরা জানি আক্রান্ত, একজন মন্ত্রী মারা গেলেন, পরের দিনই জানা গেল, তিনি গতকালকে জানা গেল যে তিনি কোভিড-19 আক্রান্ত ছিলেন, অন্য আরেকজন মন্ত্রী তার সস্ত্রীকে আক্রান্ত, এমন একটা পরিস্থিতির মধ্যে এরকম দেশে, এবং কোভিড-19 মানুষকে শুধু স্বাস্থ্য বা মৃত্যু ঝুঁকির মধ্যেই ফেলে দেয়নি, বলাই হচ্ছে যে অর্থনৈতিক ঝুঁকি, সামাজিক, রাজনৈতিক, কূটনৈতিক, মনস্তাত্ত্বিক সমস্ত রকমের ঝুঁকি, এবং তার মধ্যে সবচেয়ে বড় ঝুঁকিটা আর্থিক ঝুঁকি, সেরকম একটা পরিস্থিতিতে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাৎসরিক অর্থনৈতিক যে দলিল, সেই দলিলটিতে অনেকেই মনে করছেন যে আসলে এই পরিস্থিতির কোনো ছোঁয়া পাওয়া যায়নি, মানে পরিস্থিতিটা যেরকম এর কোনো প্রতিফলন এই দলিলটিতে পাওয়া যায়নি, আপনি কি তাই মনে করেন, এবং সেই সঙ্গে আপনার সূচনা বক্তব্যটি শুনতে চাই আমরা। ধন্যবাদ আপনাকে। যে কথা ডক্টর ফাহমিদা বলেছে যে আসলে কেউ কিন্তু জানে না কোভিড-19 কোথায় আমাদের নিয়ে যাচ্ছে। সম্প্রতি ওয়াশিংটন পোস্টে একটা আর্টিকেল বেরিয়ে, সম্প্রতি বলছে গত পরশু দিনই, ইউএস এর একটা স্টাডি আছে, সেখানে বলছে আমরা নর্মাল সিচুয়েশনে যেতে 10 বছর সময় লাগবে। এই মুহূর্তে আমরা
বাংলাদেশের কোভিডের স্পর্শ বাজেটে না করুক এটি আমি চাই, কারণ এই কোভিড যদি বাজেটকে স্পর্শ করে তাহলে তো আবার সেই ওর ভেন্টিলেশনে নিতে হবে, আমরা ভেন্টিলেশনের ইকোনমিতে নিতে চাই না, তাহলে কি হয়? আমাদের আসলে বাজেট থেকে চাইটা কি, আমাদের প্রাপ্তিটা কি এবং কি আমাদের চাই? আমার কাছে মনে হয় এক একজন এক এক রকম, সাধারণ মানুষ যিনি তিনি চায় যেন খেয়ে পরে বেঁচে থাকতে চায়, যে একজন দরিদ্র সে যেন বলে আমি আরেকটু ভালো অবস্থার মধ্যে যাই, যে একটু অতি দরিদ্র সে বলে যে আমার তো দুই বেলা ভাতটা চলে আসে। এইরকম একটা দেশে আমাদের এখনো আমরা কোন অনেক কথা বলি যে আমাদের জিডিপি এত হয়েছে, শিল্প গার্মেন্ট সেক্টর আমাদেরকে ভাগ্য পরিবর্তন করে দিয়েছে, আমাদের এক্সপোর্ট সেক্টরে চামড়া শিল্প অনেক বেশি এগিয়ে আছে। একটা আমি বিনয়ের সাথে আবার বলতে চাই, যদি তাই হতো তাহলে আজকে বাইরের কাছ বিদেশ থেকে ভিক্ষা বা সাহায্য করে বাজেটের অর্থায়নের কথা কেন চিন্তা করছি? আজকে কিন্তু রিয়ালিটি কি, আজকে আপনি যে বাজেটটা আমরা প্রণীত হয়েছে এই কথা আমরা আমার মনে হয় গত 30 বছর যাবত আমরা একবার বেশি আরো 40 বছর যাবত বলেছি যে বাজেট আমরা নির্ভর, বাজেটে তার লক্ষ্যমাত্রাকে পূরণ করা সম্ভব নয়, বাজেটে যে সম্পদ আছে সেই সম্পদ ব্যয় সঠিকভাবে হচ্ছে না, অনুৎপাদিত অনুৎপাদনশীল খাতে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, এই কথা কিন্তু আমরা অনেক আগে থেকেই বলছি। আমাদের দুর্ভাগ্য এবং দুর্বলতা কোথায় আপনি জানেন? আমাদের দুর্ভাগ্য দুর্বলতা আমরা অনেক বেশি কথা বলি, যারা অর্থনীতি নিয়ে বিশ্লেষণ করেন, কথা জানেন, পড়াশোনা করেন, তাদের মতামত খুব কমই থাকে। আমরা যে যে শাস্ত্রের মানুষ না তারা সেই শাস্ত্রের নিয়ে কথা বলেন, তাতে হয়টা কি? হয় অ্যাজাম্পশন, যেটা গত পরশুদিন শুক্রবারে অর্থমন্ত্রী বলেছেন যে আমরা গত 5 বছরের যে টার্গেট নির্ধারণ করেছিলাম সেটা টার্গেটের চেয়ে বেশি আমরা অগ্রগতি হয়েছে, IMF 9.5 এর কথা বলছে, একটা ধারণা করে নিচ্ছে এটা হবে। অর্থনীতি সে কথা বলে না, অর্থনীতি বলে আপনি যে অবস্থানে আছেন তার সঠিক একটা মূল্যায়ন দরকার। আমরা তথ্য উপাত্তর যে ঘাটতি বাংলাদেশে, আমাদের চিন্তা এবং তথ্যের সাথে একটা সাংঘর্ষিক অবস্থার মধ্যে কিন্তু আমরা চলছি। এই অবস্থায় একটা সুন্দর সঠিক বাজেট করা, COVID-19 বাদ দিয়ে দেন, যদি COVID-19 না থাকতো তাহলেও যদি এই বাজেট হতো তাহলে কিন্তু আমাদের আলোচনাটা খুব বেশি পরিবর্তন হতো না। COVID-19 কারণে কি করছি, যে নতুন চ্যালেঞ্জটা আসছে, আমরা অনেকে বলছি দুর্ভিক্ষ, সেটা তো পরের বিষয়, দুর্ভিক্ষ হবে কি হবে না সেটা সেটা কৃষি খাতের বস্ত্রের পরে আমি আলোচনা করবার সুযোগ থাকলে করব। আমার যেটা মনে হয় যে খাতগুলোকে সঠিকভাবে সুন্দরভাবে বিজ্ঞান ভিত্তিক সাজানো প্রয়োজন ছিল, আমরা করিনি, আমরা কোনো প্রকল্প বাস্তবায়ন করতে পারিনি। যে কথা আমি আপনার একটি কিছুক্ষণ আগে একটা অনুষ্ঠানে বলেছিলাম, আপনারই অনুষ্ঠানে, আপনি দেখেন অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানে যে প্রকল্পগুলো ধরা হয়, আমরা অনেক স্বাধীনতার পর পরে বলতাম এটা কি ডোনার ড্রিভেন বাজেট না MP ড্রিভেন বাজেট, এখন এটা কোন ড্রিভেন বাজেট ভেরি ডিফিকাল্ট টু সে। আপনি আজকে যে প্রকল্পগুলো করেছেন, এই প্রকল্পগুলো যদি এটা কতদিন যাবত, এটা অনগোয়িং প্রজেক্ট, এর বয়স 5 বছরের প্রকল্প, কত বছর যাবত চালাচ্ছেন এটা বিশ্লেষণ করা দরকার ছিল। আপনি যে প্রজেক্টটা আপনার 15 মাস হয়েছে বা 1 বছর আগে ধরেছেন সেই প্রজেক্টটা এখন রাখা উচিত হবে কিনা এই মুহূর্তে, কারণ আপনার টাকা নেই তো। আপনি রেভিনিউ বাজেটের কথা পরে আসছি, আপনি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যানের যে সমস্ত প্রজেক্টগুলো ধরা হয় তাকে আদৌ কোনো চুলচেরা বিশ্লেষণ করার সুযোগ আছে সাধারণ মানুষ বা অর্থনীতিবিদ, ইভেন সংসদে? সংসদে কদিন কোন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে? আমরা এই যে ঝড় আম্পান হয়ে গেল যে কথা বলছিলাম, মাইল আফটার মাইল আমাদের বাঁধগুলো ভেঙে চলে গেছে, কত মিলিয়ন টাকা, কত হাজার কোটি টাকা আমরা নষ্ট করেছি, এটা কি কখনো মূল্যায়ন করেছি? এখন আর একটা আবার বাঁধ হবে, আবার বৃষ্টি হবে, আবার ভেঙে যাবে, এই এইভাবে একটা ইকোনমি তো এইভাবে চলতে পারে না। অতএব আমাদের যেটা দরকার একটা সত্যিকার অর্থে একটা সংস্কার দরকার বলে আমি মনে করি, সার্বিক অর্থে সংস্কার দরকার। আপনার ডোমেস্টিক রিসোর্স মোবিলাইজেশন প্রশ্নে সংস্কার দরকার, আপনার কিভাবে দুর্নীতি বন্ধ করবো সেভাবে সংস্কার দরকার,
ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো কিভাবে চলবে সেখানে একটা সংস্কার দরকার। আমাদের প্রয়োজন, দেখেন আমাদের দেশ থেকে টাকা চলে যায় বাইরে, কারণ আমাদের হাংরি ইকোনমি, বাইরে থেকে তো টাকা এখানে আসার কথা ছিল, এখান থেকে চলে যাচ্ছে কেন? টাকা সেখানেই যায় যেখানে সে সেফ ফিল করে। আমরা কেন এই টাকা সেফ ফিল করব না? আপনি কালো টাকা সাদা করেছেন, সুযোগ দিয়েছেন, কারাই বেনিফিটটা পাবে? শিল্পপতি, ব্যবসায়ী, ব্যক্তি পাবে। এই ব্যক্তিটা যদি তার অবৈধ টাকা, আপনার যে কর তিনি দেননি বা চুরি করেছেন বা ঘুষ খেয়েছেন কিংবা ক্যাসিনো চালিয়ে যে টাকাটা উনি পেলেন, উনি তো শিল্পপতি না। উনি যদি শিল্প, এই টাকাটা শিল্পেও কিন্তু অনেক অপ্রদর্শিত টাকা আছে, তাদের জন্য কি এই যে সিদ্ধান্তটা নিলেন, এটা কি ইনসেন্টিভ না ইনডেমনিটি না? এটা আপনি, এটা একটা বিরাট প্রশ্ন। কিন্তু আপনি ইনসেন্টিভ যদি হয় কাকে ইনসেন্টিভ দিলেন? আপনি যদি অর্থনীতি কর্মকাণ্ড বাড়ানোর জন্য নিলেন কিভাবে দিলেন? তার কিন্তু মূল্যায়ন নাই, যথার্থ ম্যাপিং করা হয়নি। আমার কাছে মনে হয় প্রাথমিকভাবে এটাই বলতে চাচ্ছি, আমরা যে দুর্যোগের মধ্যে রওনা হয়েছি, এই দুর্যোগ সারা বিশ্বের, আমি তো সারা বিশ্ব নিয়ে চিন্তা করার সুযোগ নেই, যদিও আমরা বলি আমরা মেম্বার অফ দ্য গ্লোবাল ভিলেজ, কিন্তু আজকে আগে আমার অবস্থান সব কি অবস্থায় দাঁড়াতে হবে। আমি একটা গার্মেন্ট সেক্টরে নিয়ে চিন্তা করছি, আমি কতটুকু ডাইভার্সিফিকেশনে সফল হয়েছি আমি চেষ্টা করতে পেরেছি, আমি এটা আমি পারিনি। অর্থাৎ এইরকম একটা পরিস্থিতিতে আমার মনে হয় কোভিড-19 সামনে রেখে, শুধু রোগ নয় সার্বিকভাবে সামনে রেখে যদি আমরা সঠিক পরিকল্পনা করতে পারি, আপনি প্রায়োরিটি ফিক্স করতে পারিনি কিন্তু এখন 8.2 আপনার আসল লক্ষ্য না। আপনার লক্ষ্য হলো কিভাবে আমার কর্মসংস্থান কমে চলে যাচ্ছে এটা কিভাবে বাড়ানো যায়, আমার ডোমেস্টিক ডিমান্ড আমি কিভাবে বাড়াবো, আমার দেশি বিনিয়োগ বাড়াতে পারলে বিদেশি বিনিয়োগ আসবে। আগে 6 মাস আগে যে বিদেশি বিনিয়োগ আসার কথা ছিল, এখন কিন্তু সেই বিনিয়োগ আপনি পাবেন না। অর্থাৎ আমরা সার্বিকভাবে বাজেট, প্রায়শই আমরা বলি বাজেট একটা অর্থনীতিকে ভাগ্য পরিবর্তন করে দিতে পারবে না এক বছর, কিন্তু প্রায়োরিটি ভেরি ইম্পর্টেন্ট। আপনি জি, আমি এখানেই শেষ করতে চাই যে আমরা বাজেটে প্রায়োরিটি ফিক্সিং এর ব্যাপারে এখনো যত্নবান হতে পারিনি। এটা না হলে বাজেট থেকে আমরা সুফল পেতে পারি না বা পারবো না। ডক্টর ফাহমিদা খাতুন, মিস্টার জাহিদুজ্জামান ফারুক অনেকগুলো প্রসঙ্গ উত্থাপন করেছেন, আপনি নিশ্চয়ই বলবেন, এবং উনি যেটি বলছেন যে কোভিড-19 পরিস্থিতি বিবেচনায় যদি নাও করি তাহলে বাজেটটি কী দাঁড়াচ্ছে এবং সেই বাজেট নিয়ে আসলে কী আলোচনা হওয়া উচিত? আমরা বরাবরের মতোই এবারও বাজেটের আকার বড়, এবারও প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অনেক বেশি, এবারও সেই বিনিয়োগ পরিস্থিতি, কর্মসংস্থান, সেই সব বিষয়ে স্বাস্থ্য শিক্ষার বরাদ্দ, নানান ইস্যু নিয়েই প্রশ্ন হচ্ছে, এবং কালো টাকা সাদা করার প্রশ্ন আমরা গত কয়েক বছর ধরেই কম বেশি আলোচনা হচ্ছে, এবারও সেই একই আলোচনা করতে হচ্ছে। সো আপনার টেক। ধন্যবাদ জাহিদ ভাই, ঠিকই বলেছেন যে আসলে বাজেটের কোভিড শব্দটা বাদ দিলে বাজেটকে যদি আমরা দেখি তাহলে আগের বছরের সাথে চাইতে কি পরিবর্তন, তেমন কোনো পরিবর্তন নেই, এমনকি ভাষাগতভাবেও কিন্তু আগের সাথে অনেক মিল রয়েছে। সেখানে শুধু কি আছে বরাদ্দ, এখানে একটু কম ওখানে একটু বেশি, এখানে একটু কাটছাট করে আরেক জায়গায়, এই ধরনের একটা তো সেটা একটা তাদের একটা কাঠামো আছে, সম্ভবত সেটা আমরা জনগণ, সাধারণ জনগণ জানি না, সেটা হয়তো কোনোদিন আমাদের সামনে প্রকাশিত করা হবে। সেটা হচ্ছে যে সেই কাঠামোর মধ্যে হয়তো তারা সেই আগের বছরের ব্যয়ের ভিত্তিতে কিছু হিসাব নিকাশ করে সেটা করে থাকে, সুতরাং এখানে কোনো আপনার যুগান্তকারী পরিবর্তন পায় না। এবং তবে এটাও এক কথা, সত্য কথা যে বাজেট এক বছরের আয় ব্যয়ের হিসাব, তো সেখানে যুগান্তকারী হয়তো কোনো পরিবর্তন করা যায় না, কিন্তু পরিবর্তনটা কিংবা বাজেটে যেটা রিফ্লেক্ট, প্রতিফলিত হওয়ার কথা, সেটা হচ্ছে যে আমাদের কিছু মধ্যমেয়াদী পরিকল্পনা থাকে, যেমন সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, আমরা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটা এই এই অর্থ বছরে শুরু করা, সেটা কোভিড এর কারণে পিছিয়ে আছে, তো সেরকম মধ্যমেয়াদী এবং খাতোয়ারি কিছু কর্মকৌশলও থাকে, সেগুলোরই প্রতিফলন কিন্তু বাজেট হয়। সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে, বাজেট সেখানে অর্থ বরাদ্দ দিয়ে এবং রাজস্ব নীতিমালা দিয়ে সেগুলোকে বাস্তবায়নের জন্য সহযোগিতা করে, সেটাই হচ্ছে আমাদের মূল কাঠামো। তো সেখানে সেই জন্যই আমরা তেমন একটা ইনোভেশন যেটা বলি যে সৃজনশীলতা সেটা থাকে না, তবে
কোভিড এর মতো একটা অতিমারির সময়ে অনেক ধরনের সৃজনশীলতা, অনেক ধরনের নজর দেওয়া উচিত ছিল, আরো মনোযোগী হওয়ার কথা ছিল। কিন্তু তার পরিবর্তে আমরা কি দেখছি যে আপনি যে যেটা বললেন যথার্থই, যে আমরা দেখলাম যে একটা জিডিপি কেন্দ্রিক যে চিন্তা ভাবনা আমাদের সারা জাতিকে আচ্ছন্ন করে রেখেছে, সেই চিন্তা ভাবনারই প্রতিফলন দেখলাম। কিন্তু আমাদেরকে একটা মনে রাখতে হবে, এই বাজেটের আগের থেকে গত বেশ কয়েক বছর থেকে যখন এই যে প্রতি বছর জিডিপি উল্লম্ফন দিয়ে দিয়ে বাড়ছে, বাংলাদেশ তো জিডিপি প্রবৃদ্ধিতে খারাপ করছিল না। সুতরাং এটা তো এটা নিয়ে এত চিন্তারও কিছু নাই, এবং এটাকে একটা রাজনৈতিক সংখ্যায় পরিণত করারও কোনো প্রয়োজন ছিল না। এবং আরেকটি বিষয় মনে রাখা দরকার, সাধারণ জনগণ হয়তো সেটা একটু কম অনুধাবন করেন, যারা অর্থনীতি নিয়ে আলোচনা করেন, অর্থনীতির পড়াশোনা করেন, বিশ্লেষণ করেন, আপনাদের মতো আলোচনা করেন, তারা জানেন যে জিডিপি সংখ্যা হিসাবে এটা একটা অসার সংখ্যা হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর অর্থনীতিবিদরা, যারা নাম করা অর্থনীতিবিদরা, তারা অনেক আগের থেকে আলোচনা করছেন জিডিপি প্রবৃদ্ধি দিয়ে, জিডিপি সংখ্যা দিয়ে কিছুই বোঝা যায় না, এটার কোনো গুরুত্বই নাই। যতক্ষণ পর্যন্ত না আমি অর্থনীতিতে দারিদ্র দূর করতে পারছি, বৈষম্য দূর করতে পারছি, কর্মসংস্থান সৃষ্টি করতে পারছি, গুণগত সেবা দিতে পারছি, স্বাস্থ্য সেবা, শিক্ষা সেবা এগুলো দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আপনার এই জিডিপি বাড়লো কি কমলো এটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। কারণ জিডিপি যেভাবে হিসাব করা হয় এটার গোড়াতেই গলদ রয়েছে, সেটা অন্য একটা বিশেষায়িত আলোচনার মধ্যে যাব, যেতে চাই না আমি, কিন্তু এটা তো গোড়াতে এই গলদ পূর্ণ একটি সংখ্যাকে নিয়ে এত বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নাই। এবং এই কোভিড কালীন সময়ে আমরা দেখেছি কি, যে আন্তর্জাতিক সংস্থাগুলো যারা কিনা এই জিডিপি নিয়ে হিসাব নিকাশ করে থাকে, আমাদেরকে এটার পূর্বাভাস দিয়ে থাকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব ব্যাংক, তারা তো হিসাব করে দিয়েছে, শুধু তো বাংলাদেশের জন্য করেনি, আমাদের প্রতিবেশীদের ভারতের জন্য কি করেছে, IMF বলেছে তাদের প্রবৃদ্ধি হবে 1.9%, চায়নাতে হবে 1.2%, বিশ্ব ব্যাংক আমাদের জন্য কিছুদিন আগে করেছে, মাত্র জুনেই করলো, যে আমাদের প্রবৃদ্ধি 2020 সালে 1.6% হবে, কিন্তু ভারতের জন্য কি করলো, -3.2%, এবং চীনের জন্য বললো মাত্র 1%। কিন্তু তারা কিন্তু এইটা নিয়ে ভ্রুক্ষেপ করছে না। এবং চীন যে নিজের নিজেদের যেটা করা হয়, আমরা যেমন আমাদেরটা করলাম, আমাদের অর্থ মন্ত্রণালয় যা করলো 2020 সালের জন্য 5.2%, এবং 2021 সালের জন্য 8.2%, চীন কি বলেছে, চীন বলেছে আমরা জিডিপি হিসাব করবো না এখন, কারণ আমরা জানি না, আমাদের কাছে সঠিক তথ্য নেই, এবং সামনে আরো কি আছে সেটা নিয়ে আমরা আমরা বলতে পারছি না, সুতরাং এই হিসাবটা আমরা করব না, বরং আমরা অর্থনীতি পুনরুদ্ধারে মনোযোগ দিব। এবং সেটাই হচ্ছে সবচাইতে আপনার প্র্যাকটিক্যাল এবং প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ। কিন্তু আমরা ওই দৃষ্টিভঙ্গি থেকে সরে এসে একটা সংকীর্ণ দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু আটকে আছি, এটা আমাদের জন্য একেবারেই সুফল বয়ে আনে না। আপনি যেটা বলেছেন শুরুতে, যে আন্তর্জাতিক সংস্থাগুলো কোভিড-19 নিয়ে কেন্দ্র করেই কিন্তু কিছু কিছু বিশেষ ফান্ড তৈরি করেছে সাহায্য করার জন্য। IMF $1 trillion যে ফান্ড করেছে, সেখানে কিন্তু তাদেরকে তারা বলেছে যে 100টির উপরে দেশ তাদের কাছে সহায়তার জন্য আবেদন করেছে, এবং তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে সেই অনুপাত অনুযায়ী তারা সহায়তাটা দিবে। এখন আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ যদি এত কম হয়, তাহলে তো আমরা আমাদের যেটা প্রাপ্য, প্রকৃত প্রাপ্য, সেটা কিন্তু পাবো না, এবং সেটাই হতে যাচ্ছে। তো এরকম একটা সিগন্যাল, এবং তাছাড়া আরো বিভিন্ন ধরনের সহায়তা OECD থেকে, কিংবা আমরা যে আরেকটা বলি যে দক্ষিণ দক্ষিণ সহায়তা, সেই সমস্ত উৎস থেকে কিন্তু আমরা এই সহায়তার ক্ষেত্রে পিছিয়ে যাব, এবং এটা কিন্তু এমনি সাধারণ সহায়তা না, কোভিড কেন্দ্রিক সেটা একটা। এখন যে অসামঞ্জস্য গুলা জিডিপির সাথে অন্যান্য, যে জিডিপি কোথা থেকে আসবে, এখানে আমার বিনিয়োগ কি হবে, আমাদের রাজস্ব আহরণ কিরকম হবে, বিনিয়োগের ক্ষেত্রে কি দেখি, যে ব্যক্তি খাতের বিনিয়োগ 2020 অর্থ বছরের যে প্রাক্কলন করা হয়েছিল মূল, সেটার থেকে কমিয়ে সেটাকে 12%, 12.7% সম্ভবত করা হয়েছে, তো অর্থাৎ অর্ধেক, 12.7% কমিয়ে আনা হয়েছে, অর্ধেক করা হয়েছে, এবং আগামী অর্থ বছরে সেটা কি করা হয়েছে, 25.3% উন্নত করা হয়েছে। এবং আমাদের হিসাব মতে, আমরা CPD থেকে যে হিসাব করেছি, যে টাকার অঙ্কে যদি 2021 সালে সেটা হবে টাকার অঙ্কে 4,46,000 কোটি টাকা, এবং 2020 অর্থ বছরে 3,56,300 কোটি টাকা,
এইখানে একটা বিরাট একটা উল্লম্পন ঘটবে, এবং এই উল্লম্পনটা 125%, 125%, এই 125% প্রবৃদ্ধি ব্যক্তি খাতের বিনিয়োগ সেটা কিভাবে হবে, সেটার জন্য যদি আমি আবার ঋণ প্রবাহের দিকে তাকাই, তাহলে কি করা হচ্ছে, আগামী অর্থ বছরের জন্য ঋণ প্রবাহ 16.7% করা হয়েছে। এই বছর যেটা করা হয়েছিল সেটাও কিন্তু নিম্নমুখী, এবং এপ্রিল পর্যন্ত যে সংখ্যাটা সেটা হচ্ছে শতকরা 8.8% ব্যক্তি খাতে ঋণ প্রবাহ। সুতরাং এই আগামী অর্থ বছরে 16.7% ঋণ প্রবাহ দিয়ে 125% বিনিয়োগ, ব্যক্তি খাতের বিনিয়োগ, এটা কিভাবে সম্ভব? এমনকি 100% যদি ক্রেডিট দেওয়া হয়, ক্ষমতা সক্ষমতাটাই তো নাই সেটাই। এই ধরনের বাস্তব বিবর্জিত সংখ্যা দিয়ে আসলে এই বাজেট তৈরি করা সম্পূর্ণ একটা ভুল সিগনাল দেয়। এবং তারপরে আমি যদি দেখি যে বাজেটের যে আরেকটা কাঠামো, অর্থাৎ বাজেটের যে রাজস্ব কাঠামো, বাজেটের যে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা, বাজেটের যে খাতওয়ারি বরাদ্দ, এগুলোর দিকে যদি তাকাই, তাহলে আমরা কি দেখবো যে বাজেটের ব্যয়, অর্থমন্ত্রী আপনি শুরুতেই বলেছিলেন যে কি অর্থমন্ত্রী বলেছেন যে আমরা আগে ব্যয় করব, তারপরে আয় কোথা থেকে সেটা খুঁজব। এটা আংশিকভাবে সত্য যে জাতীয় বাজেট যখন করা হয় তখন কিন্তু ব্যয় কোথায় কোথায় করতে হবে সেটাকে হিসাব করা হয়। আমাদের পারিবারিক ব্যয়ের ভিন্ন, আমরা বলি যে পরিবারের ক্ষেত্রে আয় বুঝে ব্যয় করো, কিন্তু সরকারের জাতীয় ক্ষেত্রে কি বলা হয় যে ব্যয়টা করে তারপরে ব্যয়ের ক্ষেত্রগুলি নির্ধারণ করে আয় খুঁজতে হবে, কিন্তু সেটা কিন্তু খুলে রাখলে হবে না, সেটা করতে হয় যখন বাজেটটা প্রণয়ন করা হয় তখনই কিন্তু আমি ব্যয়গুলো হিসাব করবো একদিকে, আরেকদিকে আয়টা কোথা থেকে হবে, ব্যয় সংক্রান্ত অর্থ কোথা থেকে আসবে সেই অর্থগুলি আমি খুঁজবো, আগেই আমি হিসাব করে রাখ, প্রাক্কলন করে রাখবো। প্রাক্কলন তারা করেছেন, প্রাক্কলন কিভাবে করেছেন, যে কয়েকটা খাত থেকে মূল যে সূত্রটা সেটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। জাতীয় রাজস্ব বোর্ডের যে হিসাবটা দেওয়া হয়েছে সেটা তো আমরা দেখছি যে গত কয়েক বছর থেকে এখানে কিন্তু যে প্রাক্কলনটা দেওয়া হয় তার থেকে তারা কিন্তু পূরণ করতে পারে না, কারণ একটা বিরাট একটা ঊর্ধ্বমুখী অবাস্তব, আবার সেই অবাস্তব একটা লক্ষ্যমাত্রা দেওয়া হয় যেটা তাদের সক্ষমতার বাইরে থাকে। এবং তারা অনেক সময় বলেছে যে এই বেশি একটা লক্ষ্যমাত্রা দিয়ে তাদেরকে যে ভারাক্রান্ত করে দেওয়া হয় এটা বর্তমান এনবিআর এর যে কাঠামো, সক্ষমতা, জনবল, প্রযুক্তি ইত্যাদির প্রেক্ষিতে কোনোভাবেই অর্জন করা সম্ভব নয়। এবং এই বছরও আমরা দেখেছি যে লক্ষ্যমাত্রাটি 2021 সালের জন্য দেওয়া হয়েছে যে 3,78,000 কোটি টাকা, সেইটা যদি আমরা 2020-এর সংশোধিত 2020-এর যে লক্ষ্যমাত্রাটি দেওয়া হয়েছে আমাদের হিসাব মতে সেটা অর্জন হবে 2,58,000 কোটি টাকার, প্রকৃত অর্জনটা হবে এখানে একটা প্রায় 1,25,000 কোটি টাকার একটা ঘাটতি রয়ে যাবে। অর্থাৎ সেখানে এই যে ঘাটতিটা, এই ঘাটতিটার প্রেক্ষিতে যদি আমি আগামী বছরের রাজস্ব আহরণটা দেখি সেখানে কিন্তু একটা উল্লম্পন ঘটার কথা, 49.5%, অর্থাৎ 50%, একটা বছরে 50% প্রবৃদ্ধি কিভাবে সম্ভব? এবং সেটা তো আমি গত 10 বছরে কোনো সময় সম্ভব হয়নি, এবং এখন কোভিড এর সময়ে যখন আপনার ব্যবসাপাতি মন্দা যাচ্ছে, মানুষের কর্মসংস্থান হারা হয়েছে, মানুষের আয় কমে গিয়েছে, তখন কিভাবে এই এত রাজস্ব আহরণ সম্ভব হবে? কোভিড এর আগেই কিন্তু রাজস্ব আহরণের পরিস্থিতি খুবই খারাপ ছিল, ডিক্লাইনিং ছিল। জি হ্যাঁ, অবশ্যই, যেটা বলছি যে আগে থেকেই কিন্তু আপনার যদি খেয়াল থাকে যে আমাদের দেশে প্রথম চিহ্নিত হয়েছিল কোভিড 8ই মার্চ, তার আগে জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 2020 অর্থ বছরে এই প্রথম 8 মাসের যদি আপনার সংখ্যাগুলি দেখি তখন কিন্তু একমাত্র রেমিটেন্স ছাড়া আর প্রত্যেকটা সূচকই কিন্তু চরম একটা চাপের মধ্যে ছিল। সেগুলো নেতিবাচক প্রবণতা হয়, নেতিবাচক কিংবা খুবই স্বল্প প্রবৃদ্ধি ছিল। সেখানে আপনার এই রাজস্ব আহরণের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা নিম্নমুখী ছিল, রপ্তানি, আমদানি, ব্যক্তি খাতের বিনিয়োগ, বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন, এই সবগুলি ক্ষেত্রে কিন্তু অর্থনীতি একটা চাপের মুখে ছিল। এবং তারপরে মার্চ মাস থেকে কোভিড আসার ফলে সেটার বাকি ইতিহাস তো আমরা সবাই জানি, যেখানে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে, অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থা, অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার ফলে সেখানে উৎপাদন হয়তো হয়েছে কিন্তু বাজারে না আসার কারণে সেখানে একদিকে আপনার উৎপাদনকারীরা
আয় থেকে বঞ্চিত হয়েছে, অন্যদিকে যারা যারা যাদের চাহিদা অর্থাৎ আপনার আমার মতো যারা কনজিউমার তারাও কিন্তু সেই বাজারে সেই জিনিস না পেয়ে আপনার এক ধরনের চাপের মুখে ছিল। সুতরাং সামগ্রী এটা হচ্ছে অভ্যন্তরীণ, আর বহির খাতের কথা তো বললামই, রপ্তানি আমদানি এই সমস্ত পুরো অর্থনীতিটাই বন্ধ। আপনার ট্যুরিজম সেক্টর, আপনার হচ্ছে যে অন্যান্য ব্যবসা রপ্তানি কিংবা আমদানি কিংবা বৈদেশিক বিনিয়োগ ইত্যাদি সর্বক্ষেত্রেই একটা সংকোচন। এবং বিশ্ব বাণিজ্য সংস্থা কিন্তু প্রাক্কলন করেছে যে ইতিমধ্যেই তারা দেখছে যে বিশ্ব বাণিজ্য 13% কমে যাবে। এটা কিন্তু কোভিড সিচুয়েশন পরিবর্তন হওয়ার সাথে সাথে পরিবর্তন হবে, এখনো পর্যন্ত সেটা বলছে। এই ধরনের অবস্থার প্রেক্ষিতে একদিকে আমি অর্থায়নের ক্ষেত্রে যে অবাস্তব একটি চিত্র দিলাম, অর্থায়নের আরেকটি উৎস যেটা যদি বলি, আরেকটি অন্যতম উৎস যেটা আমাদের এই গত কয়েক বছর থেকে একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছে, সেটি হচ্ছে যে ব্যাংক থেকে সরকারি ঋণ। ব্যাংক থেকে সরকারি ঋণের ক্ষেত্রেও আমরা দেখেছি যে 2020 অর্থ বছরে যে প্রাক্কলনটি ছিল সেই প্রাক্কলনের চাইতে দ্বিগুণ পরিমাণ সরকার ঋণ নিয়ে নিয়েছে, এবং এই বছরেও কিন্তু প্রাক্কলন করা হয়েছে প্রায় 87,000 কোটি টাকা ব্যাংক থেকে নেবে। এখন বিষয় হচ্ছে যে ব্যাংকের সামর্থ্য কি আছে সেটা, জি একটা সামর্থ্য, আর অন্যদিকে আপনাকে খেয়াল রাখতে হবে যে ব্যাংকের মাধ্যমে কিন্তু এই যে স্টিমুলাস প্যাকেজ, প্রণোদনা প্যাকেজ যেটা ঘোষণা করা হয়েছে, যেখানে লিকুইডিটি সাপোর্ট, তারল্য সহায়তা দেওয়া হবে, সেগুলোরও কিন্তু যোগান ব্যাংককে করতে হবে। সেখানে সরকারি যদি এত ব্যাংকের উপর নির্ভরশীল হয়ে যায় তাহলে ব্যক্তি খাতের নির্ভরশীলতাটা কোথায় যাবে? জি আমি আসবো আবার ডক্টর ফাহমিদা খাতুন, মিস্টার জাহিদুজ্জামান ফারুক। সরকারের অনেকেই কথা বলবার সময় বলেন মানে শক্তির জায়গাগুলো কোথায়, ফরেন রিজার্ভ বেশ স্ট্রং এখন, সো এগুলো অনেক সময় দেখানোর চেষ্টা করেন। আমি তো আপনার কাছ থেকে শুনতে চাইবো, এবং আপনি যদি প্রায়োরিটির কথা বলছিলেন, আপনি কি মনে করেন যে কোথায় প্রায়োরিটি দেওয়া উচিত, কোথায় দেওয়া উচিত না, কি হচ্ছে আসলে চিত্রটা কি দেখতে পাচ্ছেন? এবং অনেকেই মনে করেন যে এবার আসলে স্বাস্থ্যের বিশেষ করে জনস্বাস্থ্য অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত ছিল, শিক্ষার দিকে অনেক বেশি মনোযোগ দেওয়া উচিত, কারণ শিক্ষার সঙ্গে স্বাস্থ্যেরও একটা নিবিড় সম্পর্ক রয়েছে, এবং কৃষি, সেই সঙ্গে আমাদের প্রবাসী শ্রমিক যারা আছেন, যারা আমাদের রেমিটেন্সের মূল যোগানদাতা, তারা অনেকেই ফেরত আসছেন আসবেন এরকমটি মনে করা হচ্ছে, এবং সেই সঙ্গে তৈরি পোশাক খাত সহ রপ্তানিমুখী শিল্পের দিকেও নজর বেশি দেওয়া দরকার ছিল। তো সব মিলিয়ে আপনার কাছে কী মনে হয় যে প্রায়োরিটি কোন জায়গায় ঠিক হচ্ছে, কোন জায়গায় ঠিক হচ্ছে না? ধন্যবাদ আপনাকে। ডক্টর ফাহমিদা কিন্তু একটি কথা বলেছেন, এটা আমাকে খুবই আমি রিয়েলি কনসার্ন, সেটা হলো আমাদের জাতীয় আয়ের প্রায় 28% মাত্র 5% মানুষের কাছে, আর 50% মানুষের কাছে মাত্র 20%। এরম একটা ইউনিকুয়াল সিচুয়েশন, এরম একটা সোসাইটিতে আপনি যে টাকা আশা করছেন, টাকা আসবে, সেই টাকা আমি আবার রিপিট করতে চাচ্ছি না কোথা থেকে আসবে তার তো কোনো কথা নেই। আপনি রেভিনিউ বাজেটের আমি দুই একটা ছিটাফাটার কথা মনে রাখার জন্য বলছি, আপনি পাবলিক এক্সপেন্ডিচারে ট্যাক্সিং করেছেন, আপনি এখন এবছর থেকে যারা পেনশন অ্যান্ড গ্র্যাচুইটি দেবে প্রাইভেট সেক্টরের, গভর্নমেন্টের কথা বাদ, তাদের কিন্তু ট্যাক্স দিতে হবে। একজন লোক, আমি আজকে 30-35 বছর চাকরি করে যে গ্র্যাচুইটির ফান্ডটা পাবো, ওটি আমার কিন্তু সম্বল, বা পেনশনের এই টাকা কিন্তু এখন ট্যাক্সের মধ্যে চলে আসতেছে। অথচ যিনি চুরি করলেন, যিনি দেশটাকে লুটপাট করলেন, তার জন্য অবাধিত দ্বার খুলে দিলেন। এটা একটা কন্টেই সাংঘর্ষিক, কিন্তু এখানে শুধু আদর্শের বিষয় না, এখানে অঙ্কের বিষয়ও। আপনি একটা ইউনিকুয়াল সোসাইটিতে আরো অসমতা বাড়াতে চেষ্টা করছেন, আমরা কি আরো বৈষম্য বাড়াতে চেষ্টা করব? এখন এই বিষয়গুলো কিন্তু গবেষণার বিষয় না, শুধু এটা সবারই কনসার্ন। কেন কনসার্ন? আজকে কিন্তু কোভিড-19 কার্ডের নতুন চ্যালেঞ্জে আমরা আসছি, সারা দুনিয়ার চেহারা কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, চাহিদা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। আপনার ঢাকা শহরে এখনো কিন্তু বাজারে গেলে ডিম পাওয়া যায়, লন্ডনে কিন্তু সঙ্গে সঙ্গে রুটি বা ডিম পাওয়া যায় না কিন্তু। অর্থাৎ একটা সিস্টেম, ইনস্টিটিউশন কিন্তু আমরা দাঁড় করাতে পারিনি। আমার, আপনি যে কথাটা বলছেন, আমি কিন্তু নিরাশ না। কেন নিরাশ না সেটা বলবো, যেটা ডক্টর ফাহমিদও বলেছেন, আমাদের প্রাধান্য কথা স্বাস্থ্য, শিক্ষাখাত, সামাজিক নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, এই চারটাকে যদি আমরা
বড় ইমিডিয়েটলি এই চ্যালেঞ্জ মোকাবেলার কথা চিন্তা করি। সেখানে খাদ্য নিরাপত্তার প্রশ্নে আমরা আল্লাহর রহমত যে এখন এমন একটা সিজনে কিন্তু চালের বিষয়ে মানুষ কিন্তু এটা অনেকের জন্য হাসির খোরাক হতে পারে, কাঁঠাল খেয়ে গ্রামের মানুষ কিন্তু দুবেলা বেঁচে থাকে এরকম অনেক আছে, কিন্তু এখন কাঁঠালের সময়, আমের সময়, লিচুর সময়, এটা কিন্তু একটা বড় সাপোর্ট দেবে, বিরাট সাপোর্ট দেবে ইকোনমিতে, অল্প সময়ের জন্য হতে হয়, এটা কিন্তু আমরা হিসাব করি না। আমাকে পরিষ্কার মনে আছে ডক্টর বদরুদ্দোজা চৌধুরী বলেছিলেন, তখন তিনি শিক্ষামন্ত্রী হননি, তার আগে বলেছিলেন, জাহেদ সাহেব সারা বাংলাদেশের রাস্তার দুপাশে যদি কাঁঠাল গাছ লাগাতে পারতাম তাহলে আমার খাদ্য সংকট 10% কমাতে পারতাম। ওনার অঙ্কটা হয়তো ওইভাবে মূল্যায়ন না করা যেতে পারে, কথাটা কিন্তু ভুল নয়। কিন্তু আমরা, আমার কাছে এই মুহূর্তে মনে হয় আমরা বেঁচে থাকতে পারি কৃষিখাতকে প্রাধান্য দিয়ে, কৃষিখাতে যদি সঠিক প্রাধান্য দিতে পারি, শিক্ষা স্বাস্থ্য খাতে যদি সঠিক প্রায়োরিটি নিশ্চিত করতে পারি, তাহলে একটা পরিবর্তনের দিকে আমরা যাব। সেই প্রায়োরিটি কে দিবে? সরকার দিবে। সরকার এই কর্মসূচি বাস্তবায়নের জন্য বারেবারই কিন্তু আমরা ইনস্টিটিউশন তৈরি করতে পারিনি, গ্রামে গ্রামে হাসপাতাল করেছেন উপজেলা, সেখানে না থাকে ডাক্তার, না থাকে নার্স, না থাকে ঔষধ, একজন ডাক্তার কিভাবে সেখানে থাকবেন, যার তার বাচ্চার স্কুল কোথায় পড়াবেন, তার স্ত্রী এক জায়গায় চাকরি করে উনি কি করবেন ওই উপজেলায় যে, অর্থাৎ বাস্তবতা থেকে বিল্ডিং বানালেই কিন্তু স্বাস্থ্যখাতে বিরাট কাজ করে ফেলেছি, এটা ঠিক না। স্কুল আপনি সারা দুনিয়াতে স্বীকার করি বা অস্বীকার করি, শিক্ষা এবং স্বাস্থ্যখাত সবচেয়েতে কস্টলি, বাংলাদেশে বলুন, ইউরোপে বলুন, আমেরিকা বলুন, যে জন্য আমাদের মতো দেশে, আমি শ্রীলঙ্কার কথা বলি, আমি যে কথা কিছুক্ষণ আগে আপনার অনুষ্ঠানে বলেছেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসে আমাকে নিজে বলেছেন, আমি যে হাসপাতালে ট্রিটমেন্ট করি আমার একজন মুচিও সেখানে যায়। আমরা কিন্তু পাবলিক সেক্টর স্বাস্থ্য খাতে যদি না এগিয়ে আসে, প্রাইভেট সেক্টরের উপর নির্ভর করে, আপনি তার প্রমাণ দেখছেন সব দেশে, আমাদের দেশে বেশি, অন্য দেশে কম, ইউরোপ আমেরিকা তো তাই। অর্থাৎ আমরা কিন্তু পরিকল্পিতভাবে কিন্তু বিনিয়োগ করতে পারছি না, আর পরিকল্পিতভাবে বিনিয়োগ না করতে পারলে তার বেনিফিট আপনি নিজেও নিতে পারবেন না, সমাজকেও দিতে পারবেন না, সাধারণ মানুষ ভোগ করতে পারবেন না। এটা কি হবে, আপনি এমন একটা জায়গায় আমরা দেশটাকে নিয়ে যাচ্ছি তখন মনে হবে সব কিছু ব্যর্থ, মানুষ কিন্তু নিরাশ হয়ে যাবে। এই নিরাশ কিন্তু মানুষকে যদি একবার, এই নিরাশ রোগটা যদি মানুষের মধ্যে একবার এসে যায় তাহলে কিন্তু এটা ভয় ভয় রূপ নিতে পারে। আমি প্রায়শই একটা কথা বলি, ভেনিজুয়েলার মতো একটা দেশ, তেল সমৃদ্ধ দেশ, সেই ভেনিজুয়েলাতে লাইন ধরে $10 উঠানোর সুযোগ তৈরি অবস্থা তৈরি হয়েছিল, কেন? দুর্নীতি, কেন? মিসম্যানেজমেন্ট, কেন? ওখানকার টাকা অন্য কোথায় চলে গেছে। আমার এই দেশটা কিন্তু 18-17 কোটি মানুষ, এই মানুষই কিন্তু আপনার সম্পদ, এই মানব সম্পদকে আমরা যদি সঠিকভাবে সম্পদে পরিণত করতে পারতাম, ভিক্ষার হাত নাকে কর্মীর হাত বানাতে পারতাম, তাহলে এইটা কাজী সাহেব অনেকবার বলেছেন কিন্তু আমাদের সাথে প্রেস কনফারেন্সে, যে আমার লক্ষ্যটা এক, আমি সাধারণ মানুষকে মনে একটা জায়গায় নিয়ে যেতে চাই, তাকে খয়রাত না, কিছু নিজে তৈরি হতে পারে। আমরা কিন্তু সেই জায়গায় যাচ্ছি না, খয়রাত দিয়ে, আপনি ভিক্ষে দিয়ে, 2000 টাকা দিয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবেন না, জীবন পরিবর্তন করতে পারবেন না। আমরা গবেষণার ক্ষেত্রে, বিশেষ করে স্বাস্থ্য ক্ষেত্রে, আমাদের রিয়েল অর্থে কোনো বিনিয়োগ নেই। প্রাইভেট সেক্টরে আসলে সেই তারা তাদেরকে ক্লিয়ারেন্স পেতেই, আপনি গণস্বাস্থ্য যে উদ্যোগটা নিয়েছিল আমরা কতটুকু সমর্থন দিতে পেরেছি আপনি বলেন তো, অন্য দেশে হলে কি হতো? গণস্বাস্থ্য 100% সাকসেসফুল হয়ে গেছে, আমি নিজে জানি, বিকজ আই এম নট এক্সপার্ট। আমি মনে করি এই মুহূর্তে আমাদের বড় চ্যালেঞ্জ প্রাইভেট সেক্টরকে সত্যিকার অর্থে তার ড্রাইভিং সিটে বসান, যদি না বসাতে পারি তাহলে বিনিয়োগ যদি না বাড়াতে পারি কর্মসংস্থান বাড়বে না, কর্মসংস্থান যদি না বাড়ে ডোমেস্টিক ডিমান্ড বাড়বে না, মানুষের আয় রুচি যদি না বাড়ে তাহলে কিন্তু এক সময় কিন্তু সে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, তার ক্ষমতা যা আছে সেটাও সে ভেঙে পড়বে। আমাদের উচিত হবে ব্যাংকিং সেক্টরে লুটপাটটা বন্ধ করে দিয়ে এই সেক্টরটাকে সত্যিকার অর্থে, ফাইন্যান্সিয়াল সেক্টরকে যদি সত্যিকার অর্থে শক্তিশালী না করতে পারি, এই ফাইন্যান্সিয়াল সেক্টরের দুর্বলতার কারণে যেটা অন্য দেশে হয়েছে,
রাজনৈতিক ভাবে কিন্তু আমরা মারাত্মক ভাবে আঘাত প্রাপ্ত হব, তখন কিন্তু আমরা মাথায় হাত দেব করেছিলাম, আজকে কিন্তু এখনো সুযোগ আছে। আমরা কিন্তু আমাদের মতো এরকম সংকট হয়তো এই মুহূর্তে যেটা না, অনেক দেশে কিন্তু মোকাবিলা করেছে, তারা কিন্তু বেরিয়ার আসছে। জাপানের মতো দেশ একসময় কিন্তু এক্সপোর্ট 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 এক্সপোর্ট, জাপান কিন্তু এখন ডোমেস্টিক ডিমান্ড কে বাড়ি নিজস্ব প্রোডাক্ট নিজেদের কাছে বিক্রি করছে। কিন্তু আজকে কিন্তু আমরা দেশটাকে ভালোবাসতে পারলাম না, আমরা শুধু কথা বলে চলে গেলাম, আমরা বড় বড় কাগজের কথা বলি, আমরা যিনি যে বিষয়ের সাবজেক্টের লোক না তিনি সেই বিষয়ে কথা বলি। আমাদের আমাদের দুর্ভাগ্য যে আমরা এক্সপার্টদেরকে তার জায়গা থেকে তার জ্ঞান গরিমা তার মেধা তার মননকে আমরা কাজে লাগানো প্রয়োজন। আমি এখনো বিশ্বাস করি যদি প্রাইভেট সেক্টরকে সত্যিকার অর্থে সত্যিকার অর্থে নিচ লেভেল থেকে সত্যিকার অর্থে প্রণোদনা দেওয়া যায়, যদি এক্সপোর্টে ডাইভার্সিফিকেশন করা সম্ভব, যদি কৃষিখাতকে সত্যিকার অর্থে চাঙ্গা করতে চায়, তাহলে এই তিন শিক্ষা স্বাস্থ্য কৃষি এই তিনটেই কিন্তু আমার ইকোনমিকে বাঁচিয়ে রাখতে পারে এই মুহূর্তে। আর এক্সপোর্টের ডাইভার্সিফিকেশনে গার্মেন্টস কিন্তু একটা সময় একটা বিরাট ইন্ডাস্ট্রি ছিল, কত লক্ষ মহিলা শ্রমিক। আমি কিন্তু ফিল্ডে যাই, আমি এই করোনার সময় অন্তত 15 বার গ্রামে গেছি, চাষির সাথে কথা বলেছি, আমি নিজে আমার পেশাগত কারণে গিয়েছি। আমার মনে হয় এই চাষিরা যদি বা কৃষকদেরকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি, আমি একটা প্রায়শই কথা বলি যে দেশে মানুষ না খেয়ে মারা যাবে না, এর কারণ অনেক, সামাজিক কারণ হোমোজিনিটির একটা কারণ, এবং যাই হোক গ্রামে কিন্তু লবণ আর ভাত পাওয়া যায়, এখনো পাওয়া যাচ্ছে। 3.5-3.5 কোটি টন চাল আমরা যদি সত্যিকার অর্থের সঠিক ব্যবহার করতে পারি, আমাদের কনজাম্পশন প্যাটার্নকে যদি আমরা ভালো করে সাজাতে পারি, আমার মনে হয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো কিনা জানি না, মানুষ না খেয়ে এই দেশে মারা যাবে না, যেটা অন্য দেশের সম্ভাবনা আছে। ডক্টর ফাহমিদ আখতার, আমার জি আমি একটু শুনতে চাইব যেটা আপনারা দুজনেই বলছিলেন যে সিংহভাগ মানুষের কাছে সবচেয়ে কম সম্পদ আমাদের দেশে, পৃথিবীর অনেক জায়গায় সেরকমটি আছে কিন্তু অন্যের তুলনা করে লাভ নেই, কারণ এখনও পর্যন্ত আমাদের অর্থই শুধু বিদেশ বাইরে চলে যাচ্ছে না, আমাদের দেশের মানুষও, আমরা যদি এই কোভিড-19 কালে যেসব ফ্লাইট দেশের বাইরে চলে গেল, মানে মার্কিন যুক্তরাষ্ট্রে যে ফ্লাইট গেল, ইউরোপের দেশগুলোতে যে ফ্লাইট গেল, আমাদের দেশের যারা অরিজিনাল বাড়ি পরে গিয়ে সেই সব দেশের নাগরিক হয়েছেন, সিংহভাগ ফ্লাইটের কিন্তু প্যাসেঞ্জার বাংলাদেশিরা, তারা কিন্তু এই কোভিড-19 পরিস্থিতি যেখানে পরিস্থিতি কিন্তু ভয়াবহ, যুক্তরাষ্ট্রের পরিস্থিতি আমাদের চেয়েতে ভয়াবহ ছিল, ইটালির পরিস্থিতি, সেই সব দেশে তারা চলে গেছেন, মানে তারা এখানে নিরাপদ বোধ করেনি। সো আমি একটু বাজেট তাদেরকে আসলে কিভাবে প্রভাবিত করবে এই বাজেট? যারা চলে গেল তাদের আসলে তারা, তাদের কথা বলছি না, তাদেরকে আমি উদাহরণ হিসেবে বলছি, আমি বলছি যে দেশে সিংহভাগ মানুষ, আপনি বলছেন যে যাদের হাতে সম্পদ সবচেয়ে কম, জনগণের কথা, জি জি আমরা সেটাই, যে এই জিডিপি কেন্দ্রিক হতে যে যে আয় বৈষম্যটা বাড়ছে সেটা কিন্তু আমাদের দৃষ্টির অগোচরে রয়ে যায়, আমরা খুব জোরে বলতে পারি না, কিন্তু তথ্যই বলে দিচ্ছে যে উপরের 5% হাতে প্রায় 28% সম্পদ পুঞ্জীভূত আছে, আর নিচের 5% জনগণের হাতে রয়েছে 0.23%, 1% না 0.5% না 0.23%, এই যে বৈষম্য। আবার অন্যদিকে আমরা কি দেখি, বাংলাদেশ হচ্ছে অতি ধনীদের সংখ্যা বাড়ার ক্ষেত্রে দ্রুততম গতিতে যেই দেশে বাড়ছে সেটি হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ এখানে এই যে সম্পদের একটা পুঞ্জি ভবন ঘটছে সেটার পিছনে তো কতগুলি কারণ রয়েছে। কারণটা হচ্ছে যে উৎপাদন কিংবা আপনার আমরা যে প্রবৃদ্ধিটা করছি সেটা কোথায় কোথায় আমাদের জোর দেওয়া হচ্ছে সেগুলোকে আমরা দিচ্ছি না, অর্থাৎ কর্মসংস্থান সৃষ্টি করতে পারছি না। প্রবৃদ্ধি হচ্ছে কিন্তু কর্মসংস্থান একইভাবে সেই তুলনা করে আনুপাতিক হারে বাড়ছে না, বরঞ্চ আমরা দেখি কি যে আমাদের যে যুব সম্প্রদায় তাদের মধ্যে কর্মসংস্থান কর্মহীনতার হার প্রায় 11%, এবং আরো লক্ষণীয় যে যারা বেশি শিক্ষিত তারা কিন্তু বেকার তাদের মধ্যে বেকারত্বের হার বেশি। সেখানে কি হচ্ছে কয়েকটা বিষয়, অর্থাৎ এটা কয়েকটা উদাহরণ দিয়ে এখানে যে আপনার কোন জায়গাগুলোতে একটা ব্ল্যাক হোল সৃষ্টি হয়েছে এবং এটা একটা কাঠামোগত সমস্যা হয়ে দাঁড়িয়েছে,
এই কাঠামোগত সমস্যার মধ্যে যদি আমরা না হাত দিই, তাহলে কিন্তু এই প্রকৃতি এখানে এটা একটু বাড়ানো, ওখানে একটু সম্পদ বাড়ানো, এগুলো দিয়ে কিছুই হবে না অর্থনীতিতে। সুতরাং মূল জিনিসটা হচ্ছে যে আমি যদি কর্মসংস্থান দিতে চাই, তাহলে আমাকে গুণগত শিক্ষা দিতে হবে, এবং গুণগত শিক্ষা, গতানুগতিক শিক্ষার বাইরে গুণগত শিক্ষা, যে শিক্ষাটা নিয়োগকারীরা চায়, যে শিক্ষাটা আধুনিক শিক্ষা এবং যে শিক্ষাটা প্রযুক্তি ভিত্তিক শিক্ষা। এবং আপনি যেটা দেখবেন, যে কোনো আপনার ব্যক্তি খাতের যে নিয়োগকারী, তাদের সাথে কথা বলে দেখবেন যে তারা কিন্তু লোক পাচ্ছে, যে কিন্তু সঠিক লোকটা পাচ্ছে না। এবং ব্যক্তি খাতের অনেক উদ্যোক্তারাও কিন্তু প্রতিবেশী দেশগুলো থেকে লোক আনছেন। অর্থাৎ আমাদের শিক্ষা ব্যবস্থার এই দৈন্যদশা, এই দৈন্যদশাটা কি হচ্ছে, সেই যে আমরা সেই স্বাস্থ্য খাতেরও একই জিনিস, স্বাস্থ্য সেবাটা যাদের পাওয়ার, যারা পাচ্ছে, অর্থাৎ যারা দরিদ্র, তাদের কিন্তু জনস্বাস্থ্য অর্থাৎ সরকারি স্বাস্থ্য সেবাটাই পাওয়ার কথা। সেখানে কি হচ্ছে, সেটার গুণগত মান যে কত দুর্বল, সেটা তো প্রতিদিনই আমরা আলোচনা করছি। তো সেইখানেও সেইখানে হচ্ছে যে এই যে গুণগত দিকগুলাকে আমরা অবহেলা করে শুধুমাত্র ভৌত অবকাঠামো, বেতন ভাতা ইত্যাদিতে যে বরাদ্দের অর্থ ব্যয় করছে, যার তার কারণে কিন্তু এই খাতগুলো উন্নয়ন করছে না। এবং এই বাজেটে যেটা কর্মসংস্থানের ক্ষেত্রে আমি যদি বলি, যে সেখানে যে সমস্ত মন্ত্রণালয়গুলো কর্মসংস্থানের সাথে এবং মানব সম্পদ উন্নয়নের সাথে জড়িত, কয়েকটা মন্ত্রণালয়, যেমন ধরুন যুব মন্ত্রণালয়, প্রবাসী ও কল্যাণ মন্ত্রণালয়, তারপরে শ্রম শক্তি মন্ত্রণালয়, তারপরে বিজ্ঞান, এই সমস্ত মন্ত্রণালয়গুলিকে যারা কিনা কর্মসংস্থানের ক্ষেত্রে সহায়তা করতে পারে, তাদের ক্ষেত্রে আপনি যদি বরাদ্দ দেখেন, তাহলে সেই বরাদ্দ কিন্তু অত্যন্ত নগণ্য। এবং এই বরাদ্দ দিয়ে আমাদের যে বিপুল জনশক্তি, তাদের কিন্তু আপনার কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দেওয়া কিংবা তাদেরকে সুযোগ করে দেওয়া সম্ভব না। তথ্য প্রযুক্তি খাত নিয়ে আপনি একটু কিছু বলবেন, তথ্য প্রযুক্তি খাতের কি অবস্থা? আমি, হ্যাঁ, তথ্য প্রযুক্তি খাত আমাদের গুরুত্ব পাচ্ছে এবং গত কয়েক বছর থেকেই গুরুত্ব পাচ্ছে, সেটা কিন্তু এখানেও আমি একটা বলবো, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বরাদ্দ দেওয়া ভালো এবং আমরা আমরা প্রযুক্তি ভিত্তিক একটা সমাজ গড়ে তুলছি। কিন্তু সেখানে আপনি কি দেখবেন, সেখানেও কিন্তু বৈষম্য, যেটা আপনি বলি আমরা যে ডিজিটাল ডিভাইড, সেই ডিজিটাল ডিভাইডটা কিন্তু এখনো রয়েছে। এবং আমি একটা উদাহরণ এই প্রসঙ্গে কর্মসংস্থানে আমি আবার ফিরত আসবো, সেখানে এক দেখুন রাজস্ব একটা পদ মেজার, অর্থাৎ একটা রাজস্ব নীতি এখানে যে করের ক্ষেত্রে বলা হয়েছে, কি নেওয়া হয়েছে, ছোট্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে আমরা এই কোভিডের সময় কি দেখলাম, আমি কর্মসংস্থানটাকে মিলিয়ে বলছি, যে কর্মসংস্থান একদিকে সৃষ্টি করতে হবে, আবার আরেক দিকে কোভিড আমাদেরকে এটাও দেখালো যে কোভিড পরবর্তী সময়ে কর্মসংস্থান কিন্তু একটা নতুন ধারায় চলে যাবে। আমরা এখন যেটা কি দেখছি, আপনার সাথে কথা বলছি যার যার ঘরে বসে, গত কয়েক মাস ধরে আমরা কিন্তু ঘরে বসে কাজ করছি, এবং অনেকেরই কাজ শতকরা 90%, 95%, 100% ঘরে বসে করা যায়। আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ল্যাপটপ কিংবা একটা নিজের পক্ষে একটা স্মার্টফোন এবং একটা ইন্টারনেট কানেকশন, এবং এটা দিলে অনেকের কাজ করা সম্ভব, এবং ছোট যেটা ই কমার্স যেটা সেই ধরনের ব্যবসা বাণিজ্য করা সম্ভব। কিন্তু কি হবে এবং সেটার জন্য কি করতে হবে, সেটার জন্য আপনাকে প্রত্যেককে এই ইন্টারনেট কানেকশন এবং অ্যাক্সেস টু এই স্মার্টফোন দিতে হবে। কিন্তু আপনার বাজেটে কি করলেন, সেই মোবাইল ফোনের সিম এবং সিমের উপরে আপনি একটা সাপ্লিমেন্টারি ডিউটি আরো বাড়িয়ে দিলেন, এটা থেকে খুব একটা আয় হবে না। কিন্তু কেন করলেন, এটা ধনীদের জন্য তেমন কিছু এসে যায় না, কিন্তু দরিদ্রদের জন্য কিন্তু এটা অনেক একটা বোঝা হিসাবে, এবং মোবাইল কোম্পানি গুলি সেটা কিন্তু নেবে না, এটা কিন্তু প্রকারান্তরে তাদের উপরে একটু ছোট করে আনতে হবে। এই যে পরস্পর বিরোধী একটা, জি পরস্পর বিরোধী একটা নীতিমালা থাকে একের বাজেটের কোনো এক জায়গায়, কিছু কিছু আমি সব জায়গায় বলছি না যে খারাপ হয়েছে, আমি রাজস্ব যে পদক্ষেপ গুলো সেখানে করের করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়েছে সেটাও একটা ভালো বিষয়, এবং নারী এবং বয়স্ক করদাতাদের করমুক্ত আয়ের সীমা বাড়ানো হয়েছে ভালো, করের যে ধাপ গুলো রয়েছে সেই বিভিন্ন স্ল্যাব গুলো সেগুলো কিন্তু কমানো, পুনর্বিন্যাস করা হয়েছে, কতগুলি ভালো আছে। কিন্তু বেশিরভাগ গুলি আপনি যদি দেখেন সেটার মধ্যে সেগুলোর মধ্যে একটা আপনার সংযোগ বিচ্ছিন্নতা রয়েছে, একটার সাথে আরেকটার যোগাযোগ নেই। তো সেই জন্য আমি বলবো যে একদিকে আপনার বরাদ্দ, কিন্তু বরাদ্দটার ক্ষেত্রে আপনাকে সেটার ব্যবহার করার জন্য যে সবার কাছে যায় সেটা সেটা বলছি। আমি এই ক্ষেত্রে আরেকটা বিষয় বলছি যে
সরকারি অর্থ শেষ করতে হবে সকলের জন্য এবং সরকারি ব্যয় সকলের জন্য, এবং স্বাস্থ্যের কথা যখন বলা হচ্ছে সেটাকে আমরা একটু জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বিষয়টাকে দেখতে হবে। সেখানে আপনার এই কোভিড এর সময় তো আমরা দেখলাম যে স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতার কারণে কিন্তু এই মানুষের সেবা পেতে কতটা 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 আবার ভুক্তভোগী হতে হচ্ছে। সুতরাং আমাদেরকে এই বরাদ্দের পাশাপাশি, বরাদ্দ তো বাড়ানো হয়নি এখানে, খুব নমিনাল হয়েছে, তার পাশাপাশি কিন্তু আরেকটা দিক হচ্ছে সেটার বাস্তবায়নের। এবং যেহেতু বাস্তবায়নগুলি এই এই মন্ত্রণালয়গুলি করতে পারে না, তার কারণে কিন্তু তারা বরাদ্দ দিতে পারে না। অর্থ মন্ত্রণালয়ের বক্তব্য হচ্ছে যে তারা বরাদ্দ বাড়াতে পারে না। আমরা কি দেখলাম স্বাস্থ্য খাতে? জি শেষ করতে হবে আমাকে, মিস্টার জাহিদুজ্জামান ফারুক। আমি এটা বলতে চাচ্ছি, দেখেন শিক্ষা ব্যবস্থা গুণগত পরিবর্তন আনতে হবে, সেটা এই গুণগত পরিবর্তন আনতে হলে ডিজিটাল ওয়ার্ল্ড যদি যেতে চাই আমাদের শিক্ষকদের কিন্তু সেইভাবে ট্রেন দরকার। মানব সম্পদ উন্নয়ন চলে আসে, কিন্তু আজকে ইউরোপ আমেরিকাতে পরীক্ষা নিচ্ছে কম্পিউটারের মাধ্যমে, কিন্তু ওখানে নানা ধরনের ভুল ধরা পড়ছে। কিন্তু আমি সম্প্রতিকালের একটি ঘটনা বলবো না, অনেক সময় লাগবে। অর্থাৎ আজকে গুণগত পরিবর্তনের শিক্ষা যদি আনতে না পারি, তাহলে আমরা এই মানব সম্পদকে ভিক্ষার হাতের মধ্যে ভিক্ষুকই রেখে যাব। অর্থাৎ আমার যেটা খুব সংক্ষিপ্ত বক্তব্য, রেভিনিউ বাজেটের যে হিসেবটা আপনারা করেছেন সেটা সঠিক নয়। 50% এটা বাড়বে না, 2 লক্ষ কোটি টাকা হবে কিনা যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছেন এক্সপার্টরা এবং যারা এই সাথে জড়িত আছেন। 3,30,000 কোটি টাকা এনবিআর কোথা থেকে আসবে সেটা বড় প্রশ্ন। আমার মনে হয় এরকম অনেকে চিন্তা হয়তো বা করতে পারেন যে কালো টাকা সাদা করার বিরাট একটা অনেক টাকা লুটপাট হয়ে গেছে, সেই টাকাটা চলে আসবে, তখন আমাদের ট্যাক্সটা অনেক বেড়ে যাবে। এটা আমি বলতে পারবো না, আমি অতটা জ্ঞানী নই বা ওরকম কোনো গবেষণা বা তথ্য আমার কাছে নেই। অনেকে বলছেন যে আপনি দেখবেন যে টাকাটা সুযোগ করে দেওয়া হলো, ক্যাসিনোর টাকা এখন চলে আসবে, ক্যাসিনো বা সংশ্লিষ্ট এই ধরনের টাকা চলে আসবে। সেই টাকা আসলেই চলবে না, কিন্তু যদি আসে আলহামদুলিল্লাহ ভালো কথা, কিন্তু এই বিনিয়োগে কিভাবে ব্যবহার, বিনিয়োগ কিভাবে হবে, বারে বারেই কথা বলছি, উনি কিন্তু বিনিয়োগকারী না। অর্থাৎ আপনি একদিক দিয়ে বলছেন আমি উদ্ধার করে দিচ্ছি, আবার আপনি পাবলিক এক্সপেন্ডিচারে আপনি ট্যাক্সিং করছেন, এটাও কিন্তু কাঙ্ক্ষিত না। আপনি ব্যাংকের অবস্থা ডক্টর ফাহমিদে যথার্থই বলেছেন যে এই তারল্য সংকটের ব্যাংকিং খাতকে দিয়ে তারপরে আপনি এতগুলো টাকা প্রয়োজন যা কাঙ্ক্ষিত টাকা আশা করেছিলেন ডেফিসিট ফাইন্যান্সিং এর জন্য, সেটা কিভাবে আনবেন? টাকা ছাপাতে গেলে কি হয়, অনেকে বলছে টাকা ছাপিয়ে ফেলবো, টাকা ছাপিয়ে ফেললে কি হয় যারা জানার তারা জানে। আপনি যে নতুন চ্যালেঞ্জটা আসছে কোভিড কিন্তু মাথায় রাখা উচিত, সহজে যাচ্ছে না। আমার কাছে আমার হিসেবে 3টি বছর কোভিড নিয়ে আমাদের মোকাবেলা করতে হবে আমাদের মতো দেশে, অন্য দেশের কি অবস্থা হবে সেটা আমি জানতে চাচ্ছি না। এই 3 বছরের একটা কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করা যায় কিনা, এবং সেটা কোন জায়গাটায় যেখানে আমার শক্তিটা বেশি আছে, কৃষিখাত, মানব সম্পদ উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তন, স্বাস্থ্য খাতে প্রাধান্য ঠিক করা, এই 4টি যদি আমরা সঠিকভাবে বরাদ্দ দিয়ে, প্রাধান্য দিয়ে, রাজনৈতিক ইনভলভমেন্ট করে, আগামীকাল থেকে আমার মনে হয় জুলাই মাসের 1 তারিখ থেকে পরবর্তী বাজেটের কাজ শুরু করা উচিত। কপি পেস্ট করা বাজেট দিয়ে বাজেটের আকার বড় হতে পারে, বাজেট একটা ভালো সাহিত্যের বিষয় হতে পারে, বাজেট মানুষকে কোনো দেশই কিছু দিতে পারেনি, আমাদেরকেও দিতে পারবে না। অনেক নিরাশ হওয়ার কোনো কারণ নেই, যে মানুষই কিন্তু পরিবর্তন আনবে এবং তারা সাধারণ মানুষ। এই সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখতে পারলে, গুণগত পরিবর্তন তাদের মধ্যে আনতে পারলে বেশি ভয় না পেলেও চলবে। অনেক ধন্যবাদ ডক্টর ফাহমিদা, কি 30 সেকেন্ডে কিছু যোগ করতে চান? জি, আমি শুরু যোগ করতে চাই সেটি হচ্ছে যে সামগ্রিক বিষয়টা, জি, আমাদেরকে যেটা আমি বললাম যে কাঠামোগত দুর্বলতাগুলি যে রয়েছে সেটার জন্য কি প্রয়োজন, সেটা হচ্ছে সংস্কার। সংস্কারের বিষয়গুলোতে কিন্তু সরকার এবং অর্থ মন্ত্রণালয় খুব নীরব থাকে। তারা বলেন বাজেটের মধ্যে উল্লেখ আছে এই বছরে, গত বছরের, কিন্তু গত বছরে যেগুলো উল্লেখ করা ছিল সেইগুলোতে কিন্তু আমরা এই বছরে কি হলো সেটা দেখতে পারলাম না। এই যে রাজস্ব ঘাটতির কথা বলি, করের এইখানে একটা সংস্কার যদি না হয় তাহলে এটা কোনোভাবেই কিন্তু এই লক্ষ্যমাত্রা কখনোই পূরণ হবে না। রাজস্ব খাত বলি, ব্যাংকিং খাত বলি, শিক্ষা খাত বলি, সংস্কার করার এখনই সময়। অনেকে বলছেন কোভিড এর সময়ে
সংস্কার কিভাবে শুরু করতে হবে, কিন্তু কোভিড এর সময় শুরু করতে হবে, কারণ দুর্বলতাগুলি এখন প্রকট ভাবে প্রতিফলিত হচ্ছে। ধন্যবাদ, ধন্যবাদ। জি ফারুক, জাস্ট 15 সেকেন্ডস। একটা অত লাগবে না, সংস্কার ছাড়া কোনো পথ নেই। এই সংস্কারে অল্প কিছু মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু বৃহৎ মানুষ কিন্তু লাভবান হবে। অনেক ধন্যবাদ। এই যেটা ডক্টর ফাহমিদে বলছেন, এই সুযোগটা কিন্তু সরকারের নেওয়া উচিত। এই কোভিড কে সামনে রেখে যে সংস্কার যদি আমরা শুরু করতে পারি, যেখান থেকে শুরু করা দরকার ইমিডিয়েটলি শুরু করতে পারি, অবশ্যই অবশ্যই এর ফল ভালো হবে, সাধারণ মানুষ বেঁচে যাবে। অনেক ধন্যবাদ মিস্টার জাহিদুজ্জামান ফারুক এবং ডক্টর ফাহমিদা খাতুন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা হচ্ছিল প্রস্তাবিত বাজেট নিয়ে। আমার দুই অতিথি বলছেন যে সমাজে যেভাবে বৈষম্য বাড়ছে, যেভাবে কর্মহীন মানুষের সংখ্যা বাড়ছে, তাতে করে বাজেটের আকার যাই হোক না কেন, সেটি দিয়ে আসলে শেষ রক্ষা হবে না। এটি এখন বাজেটের যে প্রবৃদ্ধি দেখানো হচ্ছে, এই প্রবৃদ্ধির হিসেব নিকাশ আসলে একটি রাজনৈতিক প্রবৃদ্ধি, এখন একটি রাজনৈতিক সংখ্যায় পরিণত হয়েছে বলে ওনারা বলছিলেন। এবং সে কারণেই ওনারা এখন যে বিষয়গুলোর দিকে মনোযোগ দেওয়ার কথা বলছিলেন, দুজনেই সংস্কারের দিকে অনেকে বেশি মনোযোগ দেওয়ার কথা বলছিলেন এবং বিষয়গুলোকে সামগ্রিকভাবে দেখবার কথা বলছেন, এবং তথ্য উপাত্তের ক্ষেত্রে সততার প্রশ্নটি সামনে নিয়ে এসেছেন যে আমাদের এখানে যে তথ্য উপাত্ত দিয়ে এই দলিলটি উপস্থাপন করা হয়েছে, এই হয় সেখানে অনেক ক্ষেত্রেই সততা থাকে না, এক ধরনের অসততা আশ্রয় নেওয়া হয়। এবং অগ্রাধিকার নির্ধারণের ক্ষেত্রেও একটা বড় দুর্বলতা ওনারা দেখতে পান, কোন কাজটি আমাদের আগে করা দরকার, কোন কাজটি পরে, সেটিও নির্ধারণে অনেক সময় রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পায় কিংবা এক ধরনের প্রদর্শনবাদিতা প্রাধান্য পায়, সেখান থেকেও আসলে সরে আসতে হবে। ঘুরে ফিরে দুইজনেই শিক্ষা, স্বাস্থ্য, জনস্বাস্থ্য এই বিষয়গুলোর দিকে মনোযোগ দেওয়ার কথা বলেছেন, বিনিয়োগ কীভাবে পরিস্থিতি উন্নত করা যায় এবং বিনিয়োগের সঙ্গে বিনিয়োগ বৃদ্ধি পেলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, সেই জায়গাগুলোতে অনেক বেশি মনোযোগ দেওয়ার কথা বলেছেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।